তো ভিডিওটা শুরু হওয়ার প্রথমেই রিকোয়েস্ট করব যে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের ডেসক্রিপশনের বক্সে দেওয়া প্রথম লিংকটি ক্লিক করে তুমি অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপটা ডাউনলোড করা ক্লিক করলে ডাইরেক্টলি ডাউনলোড অপশন চলে আসবে। অ্যাপটা ডাউনলোড করলে এরকম ইন্টারফেস উঠে আসবে, হোয়াটসঅ্যাপ ডিলেট, দেন অ্যাপটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ তোমার গুগল থেকে। দেন তুমি নেক্সট নেক্সট নিচের দিকে এই নিচের দিকে নেক্সট নেক্সট করে যাবে, নেক্সট নেক্সট করে যাচ্ছি, করে যাওয়ার পর ডান করে দেবে। ওকে করে দিলাম ডান করে। এবার এখানে এটাকে অ্যালাউ করে দেবো, ওকে করে দেবো। অ্যালাউ করার পর ওকে হয়ে গেলে দেন আমি করবো ব্যাক চলে আসবো। যদি ব্যাক চলে আসি তাহলে এই মানে অ্যাপটার হোম পেজে আমরা চলে আসবো। ক্লোজ করে দিলাম। দেখো এখানে কি ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, স্ট্যাটাস রয়েছে, চ্যাট রয়েছে, ভয়েস রয়েছে, অডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, ওয়েব ব্রাউজার রয়েছে, সব কিছু কিন্তু হেল রয়েছে। তুমি সব কিছু কিন্তু রিকভার করতে পারবে। এবার দেখো তোমাকে আমি আমার আরেকটা সেকেন্ড মোবাইল থেকে আমি একটা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি মেসেজ পাঠাচ্ছি। দেখো এই হোয়াটসঅ্যাপ যে মেসেজ এই অ্যাকাউন্টটা আছে, তার আগে একটা ছোটো কাজ করে নেবে। তার আগে তুমি হোয়াটসঅ্যাপে চলে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তো কী করবে, তো তুমি উপরে থ্রি ডট আছে হোয়াটসঅ্যাপে, তুমি তোমার অ্যাকাউন্টে কী করবে, তোমার অ্যাকাউন্টে গিয়ে থ্রি ডট ক্লিক করবে। থ্রি ডট ক্লিক করে সেটিংয়ে চলে যাবে, হোয়াটসঅ্যাপে সেটিংয়ে। হোয়াটসঅ্যাপে সেটিংয়ে যাওয়ার পর চলে যাবে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে চলে যাবে। যাওয়ার পর দেখো এখানে নিচে একটা অপশন আছে যে অটো ডাউনলোড যে অপশনটা আছে ওয়েন ইউজিং মোবাইল ডাটা, তুমি এগুলো সব অন করে দেবে। অর্থাৎ তোমার মোবাইল ডাটা অন থাকলে তোমাকে যদি মেসেজ পাঠায়, যদি ডিলিট করে দেয়, তাহলে তোমার সেই যে কোনো হোক, সেটা ফটো হোক, অডিও হোক, ভিডিও হোক, ডকুমেন্ট হোক, সেটা অটোমেটিক্যালি ওই অ্যাপে সেভ হয়ে যাবে, অর্থাৎ রয়ে যাবে। তারপরে অপশনটাও সেভ করে দেবে। যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে অন করে দেবে। অনেকে ওয়াইফাই ইউজ করে মোবাইল চালাবো, অর্থাৎ মোবাইলে নেট না করে ওয়াইফাই থেকে, এই দুটোই সবগুলো অল অন করে দিন আমরা চলে অন করে রাখবে। দেন দেখো আমি সেকেন্ড নম্বর মোবাইল স্ক্রিন দেখাচ্ছি তোমাকে, আমি একটা মেসেজ পাঠানোর জন্য স্ক্রিন চলে এসেছি। আমি দেখো এখান থেকে কোনোরকম ফটো আমি প্রথমে একটা কোনো একটা মেসেজ টাইপ করে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, কিংবা আমার চ্যানেলের নামটা বাংলা ইনফরমেশন বলে পাঠিয়ে দিলাম। দেন মেসেজ পাঠিয়ে দিলাম দুটো সেই অ্যাকাউন্টে। এবার আমি কী করছি, কিছু ভিডিও অডিও ফাইল এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি। তো কিছু আমি ধরো একটা এখান থেকে একটা ফটো সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে, এই ফটোটা ধরো সেন্ড করে দিলাম। দেন আমি একটা কী করছিলাম, আমি একটা এবার ভিডিও ফাইল সেন্ড করে দিচ্ছি। ধরো আমি এই ভিডিও ফাইলটা তোমাকে আমি ওই অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। তো ভিডিও ফাইল আমি সেন্ড করেছি, অডিও ভিডিও করেছি এবং ইমেজ করেছি, মেসেজ করেছি। তুমি যদি চাও এখান থেকে অডিও ফাইল আছে, দেন অডিও আছে, তুমি সেটাও করতে দেখতে পারো। আমি একটা অডিও ফাইল সাপোজ তোমাদের দেখার জন্য একটা অডিও ফাইল গান কিংবা কিছু একটা ছোটো করে একটা সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলাম, ওকে সেন্ড। দেখো আমি অডিও ফাইলে সেন্ড করে দিচ্ছি, সবগুলো যাচ্ছে। ধরো যে তোমাকে মেসেজটা মানে যে তোমাকে পাঠাবে ভিডিও অডিও, সে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার মোবাইলে আসবে। তখন তুমি তখন দেখতে পাবে যে ডিএলএফ ফর এভরিওয়ান দেখেছি, তাই না? যা না গেলে তো তোমাকে ডিএলএফ ফর এভরিওয়ান দেখাবে না। তো এটা যাওয়ার পর্যন্ত আমরা ওয়েট করে যাচ্ছি, এটা পুরোপুরি পায়ে চলে যাক, নেটের স্পিড কম বলে তো আসতে যাচ্ছে। মেসেজ কিন্তু চলে গেছে। এবার আমি সব ডিএলএফ ফর এভরিওয়ান করে দিচ্ছি, ঠিক আছে, সব ডিএলএফ ফর এভরিওয়ান করে দিলাম। দেখো ডিলেট ফর এভরিওয়ান অপশনে ক্লিক করলাম, তাহলে সব মেসেজ কিন্তু ডিলেট হয়ে গেলো, দেখতে পাচ্ছ, অল মেসেজ আর ডিলেট। এবার দেখো এই মেসেজ ডিলেট করে দিচ্ছি, তাহলে ওই মোবাইলে কি ডিলেট ফর এভরিওয়ান, তাহলে আমরা চলে যাচ্ছি এই মোবাইলে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে চলে যাচ্ছি আমরা। দেখো এবার হোয়াটসঅ্যাপ চলে এসেছি। এবার হোয়াটসঅ্যাপ ওপেন করলে দেখো সব মেসেজ কিন্তু এখান থেকে দেখবে যে ডিলেট ফর এভরিওয়ান রয়েছে। দেখো এই পাঠানো হয়েছে, দেখো এখানে যতগুলো আমাকে মেসেজ ভিডিও যা বলো ফাইল বলো সব কিন্তু ডিলেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সব ডিলেট ফর দিস মেসেজ ওয়াজ ডিলেটেড দেখাচ্ছে। এবার দেখো আমি যেহেতু ওই অ্যাপটা ইনস্টল করে রেখেছি এবং সব কিছু অন করে রেখেছিলাম, ভিডিও অডিও, এবার দেখো যখনই আমি এই অ্যাপটায় ক্লিক করবো, ক্লিক করলে দেখো এখানে সব কিছু কিন্তু রিকভারি হয়ে গেছে, তোমাকে দেখাবে। তো আমরা প্রথমে কী করছি, আমরা হচ্ছে প্রথমে ইমেজ চলে যাই। দেখো দেখতে পাচ্ছ এই ইমেজটা কিন্তু পাঠিয়েছিলাম, আমি তোমাকে প্রথমে দেখেছিলাম ইমেজটা। দেখো ইমেজটা কিন্তু এখানে রয়ে গেছে। দেন ভিডিওটা, এই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম লাস্টে, এই ভিডিওটা এখানে কিন্তু রয়ে গেছে ভিডিওটা। দেন স্ট্যাটাস যদি তুমি যদি আবার কোনো স্ট্যাটাস সেন্ড করে এই মোবাইল থেকে ফুল, তাহলে পুরোপুরি স্ট্যাটাসটা কিন্তু ডাউনলোড হয়ে, ভয়েস আমরা পাঠাইনি। এই যে আমরা অডিও পাঠিয়েছিলাম, দেখো অডিও ফাইলটা কিন্তু রয়েছে এখানে, ডকুমেন্ট পাঠিয়েছিলাম একটা, ডকুমেন্ট ফাইলটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তুমি সব কিছু কিন্তু এখান থেকে সেন্ড করতে পারছো ইজিভাবে। এইভাবে কিন্তু আমরা এই একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মেসেজ বলো, ইমেজ বলো, ভিডিও বলো, তারপরে মেসেজ যে কোনো কিছু, অর্থাৎ পিডিএফ ফাইল, যে কোনো ফাইল কিন্তু, যে কোনো অডিও ভিডিও হোক না কেন, আমরা কিন্তু ডিলেট হওয়ার করে দিলেও কিন্তু আমরা এই অ্যাপটার সাহায্যে সব কিছু দেখতে পাচ্ছি ইজিভাবে। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে নেক্সট আপডেট তুমি সবার আগে দেখতে পাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।